আমি আমার জন্যই কিছুটা বিরতি নিয়েছিলাম, কারণ হচ্ছে যে একটা আর্টিস্ট, আমি তো খুব অল্প সময়ে অনেক বেশি সংখ্যা ছবি করে ফেলেছিলাম। তো ছবি করতে করতে আমার নিজের প্রতি, সিনেমার প্রতি, আমার ফ্যামিলির প্রতি এবং আমার দর্শকদের প্রতি আমি আমার ধ্যান ধারণা চিন্তা চেতনা অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম। যখন আমার মনে হলো যে অ্যাকচুয়ালি আমার দর্শক যারা আমার খুব কাছের, আমাকে যারা পছন্দ করে, আমাকে যারা, যাদের দোয়ায় আর কি আমি আজকে অপুবিশ্বাস, তো তাদেরকে, তাদের দিকটা চিন্তা করেই আমার এই এতদিনের ব্রেকআপটা দেওয়া। প্রায় 8 থেকে 9 মাসের মতো ব্রেক নিয়েছিলাম আমার নিজের ফিজিক্সের জন্য, গ্ল্যামারাস দিকে সব কিছু মিলে। আর একটা যখন নতুন করে আমি দর্শকের কাছে আসতে চাব, তখন লংজিভিটি যদি না থাকে তাহলে সেখানে নতুনত্ব খুঁজে পাওয়া যায় না। দ্যাটস ওয়াই আমার এই 8 থেকে 9 মাস বিরতি নেওয়া। আসলে যখন যে প্রফেশনে মানুষ থাকে তখন সেটার প্রতি তার ক্ষুধাটা থাকে, যে যে প্রফেশনে কাজ করুক না কেন। তো আমি যেহেতু প্রফেশনালি একজন আর্টিস্ট, আমার ক্ষুধাটা ছিল যে আমাকে আরও কত আকর্ষণীয় দেখা যায়, কত সুন্দর দেখানো যায়। একটা শপিং মল বানাতে গেলে যেমন মনে হয় যে এখানে এসি লাগালে ভালো, এখানে ইন্টেরিয়র করলে ভালো, তো আমি বেসিক্যালি সেই শপিং মল, আমাকে আমি ইন্টেরিয়র করাটা আমার বেসিক জিনিসটা ছিল, যেটা অ্যাকচুয়ালি গত মানে ফার্স্ট কথাতে আমি বললাম যে যেটা প্রতি আমার খেয়ালই ছিল না, এই খেয়ালটা দিয়েছি বিধায় হয়তো বা সবাই হয়তো সুন্দর বলছে, আর বেসিক্যালি এই সুন্দরটা বলবে এই চিন্তা করেই লংজিভিটি টাইম বিরতি ছিল। বিরতির পরে আমি 6টা ছবি সাইন করেছি, 6টার মধ্যে একটা ছবির কাজ প্রায় 80% শেষ হয়ে গেছে, আর একটা ছবির কাজ স্টার্ট হয়েছে, আর বাকি 4টা ছবি স্টার্ট হবে। আর একটা ব্যাপার যেটা আমি ইনফর্ম করি সেটা হচ্ছে যে পুরোনো উপবিশ্বাস 2013-তেই ক্লোজড হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে 8 মাস 9 মাস পরে যে ব্যাক করা, এটাই হচ্ছে সবচেয়ে দর্শকের, আমার আমার প্রিয় যারা, তাদের কাছে সবচেয়ে বড় চমকটা হচ্ছে আমি যে এইভাবে এসেছি, এটাই আমার কাছে মানে চমক যে আমি নতুনভাবে আসছি। আর একটা চমক হচ্ছে যে যেগুলো গেট আপে দর্শক বেসিক্যালি আমাকে দেখেনি, আমি ইউজ টু ছিলাম না, মেবি সেগুলো গেট আপ নিচ্ছি, এটা একটা যেমন চমক। আর আমার এক একটা ছবি যেহেতু আমি বুঝে বুঝে কাজ করছি, এখন 6টা থেকে 7টা ছবির বেশি এক বছরে করব না।